দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বরিশাল ও ফরিদপুরের দুইজনের প্রার্থিতার বিষয়ে এবার আপিল বিভাগে শুনানি হতে যাচ্ছে। দুই প্রার্থী হলেন বরিশালের সাদিক আবদুল্লাহ ও ফরিদপুরের শামীম হক। তাদের বিষয়ে শুনানি 2 জানুয়ারি। এদিকে বরিশাল 4 আসনে প্রার্থিতা ফেরাতে আবারও চেম্বার আদালতে শাম্মী আহমেদ। বিস্তারিত অলিয়ল রনির রিপোর্টে। বরিশাল 5 আসনের স্বতন্ত্র প্রার্থী শ্রীনিবাস সাদিক আবদুল্লাহ তার প্রার্থিতা বাতিলে আবেদন করেন নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম। অভিযোগে বলা হয় সাদিক যুক্তরাষ্ট্রেরও নাগরিক। শুনানি শেষে সাদিকের প্রার্থিতা বাতিল করেন নির্বাচন কমিশন। বিষয়টি গড়ায় হাইকোর্টে, পক্ষেও রায় পান তিনি, তবে তা আটকে যায় চেম্বার আদালতে। এরপর চেম্বার আদালতে আবারও আপিল করেন সাদিক। আবেদনটি এবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি 2 জানুয়ারি। আগামী 2 জানুয়ারি 2024 বোঝা যাবে সাদিক আবদুল্লাহ ইলেকশন করতে পারবে কি না। তবে এখন পর্যন্ত যেহেতু স্টে অর্ডার আছে, কাজেই ইলেকশন করার কোনো সুযোগ নেই। দ্বৈত নাগরিক ইস্যুতে গ্যারাকলে আছেন আরেক প্রার্থী, ফরিদপুর 3 আসনে নৌকার মাঝি শামীম হক। তিনি নেদারল্যান্ডসের নাগরিক বলেও অভিযোগ। তার প্রার্থিতা চ্যালেঞ্জ করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদ। চেম্বার আদালতে সবুজ সংকেত পান শামীম, কিন্তু আবারও আবেদন করেন আজাদ। এ বিষয়টিও 2 জানুয়ারি শুনানি করবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। বরিশাল 4 আসনের নৌকার প্রার্থী শাম্মী আহমেদও আছেন জটিলতায়। তার বিরুদ্ধে আছে অস্ট্রেলিয়ার নাগরিকত্বের অভিযোগ। ইসি, হাইকোর্ট, চেম্বার আদালত, কোথাও প্রার্থিতা ফেরত পাননি তিনি। অবশেষে আবারও চেম্বার আদালতের দ্বারস্থ হন। সব মিলিয়ে ভোটের মাঠে ফিরতে তাকেও গুনতে হচ্ছে অপেক্ষার প্রহর। অলিউল রনি, নাগরিক, ঢাকা।